আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইফতারের কলিজা ঠান্ডা করার মতো ফুড মিক্স জুস নিয়ে। সারাদিন আমরা যখন রোজা রেখে ক্লান্ত হয়ে যাই, তখন এই জুসটি পান করলে শরীরে এনার্জি চলে আসে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে একটি ব্লান্ডারের জগে পরিমাণ মতো স্ট্রবেরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু খেজুর দিয়ে দিচ্ছি, গ্রিন কালারের আঙ্গুর এবং পরিমাণ মতো আপেল দিয়ে দিচ্ছি। আপনারা ফুডগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। যাদের ফ্যামিলিতে বেশি লোক তারা পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি দুটি কলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 লিটারের মতো তরল দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি দুবারে এই দুধটা দিয়ে দেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। 3-4টা চাপ দিলেই হয়ে যাবে এই জুসটা। তৈরি হয়ে গেল আমার মিক্স ফুড জুস। এই জুসটা খেতে অত্যন্ত অনেক মজা এবং ইফতারের আয়োজনে আপনারা এই জুসটি রাখতে পারেন। আশা করছি খেতে অনেক ভালো লাগবে। এখানে কিছু পরিমাণ আইস দিয়ে দিচ্ছি।